আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভাই বোন, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসীম রহমত এবং মেহরবানিতে আমরা সব ভালো আছি। আর বাচ্চেন তোরে লইয়া আসলে এখন একটু বেড়ানি চাইলাম গিয়ে হলিডে করাত। অনেকদিন বাদে আসলে হলিডের প্ল্যান করছি আর হলিডে চাইলাম, কারণ ওই লোক আর বাচ্চেন বড় হইলে তারা চায় বিভিন্ন দেশে ঘুরাইতো। তো আমরা মা বাবা হিসাবে যতটুকু আসলে সাধ্যর ভিতরে থাকে আমরা চেষ্টা করিয়া যাই অতটুকু। তো যারা আসলে আমারে হোয়াটসঅ্যাপ নকররা অনেকেই হয়তো বা আমার বিজনেস ফোনও, তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো যারা গল্প কইতে চান তারা হোয়াটসঅ্যাপও একটু মেসেজ দিয়ে রাখিলি বা যেন আমি পরবর্তীতে আপনারা রেবেক করতাম পারি সহজে। আর এই এক সপ্তাহ কোনো গল্প দিতাম নাই, আমি কিতা করলাম কোরআনও যাইরাম, আমার হলিডে ব্লগ শেয়ার করার চেষ্টা করবো। তো অবশ্যই আমার চ্যানেলও চোখ রাখবা। তো এখানে দেখতে পারা রাত প্রায় 3টা বাজে করি। তো আমি আমার পিচ্চি রে রেডি করে লাইছি, তাইন তো রেডি হইয়া যে নাচতিরা, কারণ তাইন লাইফও ফার্স্ট টাইম আসলে হলিডে করার, আর ফার্স্ট টাইম প্লেন ফ্লাই করবা, তো একটা আলাদা একটা এক্সাইটিং। তো রাতকে 3টার সময় আমরা গাড়িত উঠলাম, গাড়ি থাকিন যাইমো আমার আফার করো, কারণ আমি একলা হলিডে যাইরাম না, আমার বোনজি যাইবা, আমার ছোটো আফা যাইবা তানোর ফ্যামিলি লইয়া। তো আমরা সকল আসলে মরক্কো যাইবার প্ল্যান করছি, মরক্কো আগাদির। তো ওখানেও গিয়া হলে আমরা কিতা করাম না করাম সব কিছু ইনশাল্লাহ শেয়ার করবো। তো বাচ্চেনতে তারা রাব্বারে হেল্প করে বেগুক বইবার লাগে, আমার বয়স একটু আজকে ডিফারেন্ট মনে হইব, কারণ ওই লোক আর আমি যে সময় বয়স দিলাম এ সময় অত বেশি টায়ার্ড আসলাম, কিতা কইমো কোয়ার বাসা নাই। কিন্তু তার বাদেও আপনারার ভালোবাসা, আপনারার যে ইয়ো পাইছে আমার, আপনারা গেছে থাকেন সাপোর্ট, সকলটা মিলাইয়া মনে হয়েছে যেন আমি যে জায়গাটা তাইছি, আমি চাই আমার চৌকে আপনারাও মরক্কো দেখতা, আপনারাও মানে মরক্কো কান্ট্রিটা খিলা যে বাজারা এখনও আইসেন না, তারার লাগি ইজি যেন হয় এবং এখানেও কিতা সুবিধা কিতা অসুবিধা সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। যারা আসলে ফিউচারও হলিডে তাইতা চাইন মরক্কোত, তো তারার লাগে আসলে একটা প্লাস পয়েন্ট হইতে পারে আজকের আমার ভিডিওগুলা। এবং যারা আসলে নয় আইতা চাইরা, অর্থাৎ কোন হোটেলে উঠতা কোন কানি মিলবো ইন্ডিয়ান সকল, তা ইনশাল্লাহ আমি ইনফরমেশন দিব। তো আমরা রাতকে 3টার সময় রওনা দিলাম, আফার করে যাইমো পয়লা, আমার ছোটো আফার করো, ছোটো আফার করো যাওয়ার পথে আমরা পেন কইলা যাইমো সকলে একলগে এয়ারপোর্ট। তো আজকে আমরা পেন আইব 3টার সময় অনো, তো অলরেডি পেন আইছে আপনারা দেখরা। আসলে বাচ্চাই তোর এক্সাইটিং দিকটা আমরা নিজের কাছেও ভালো লাগে, আমরা যে অত জার্নি কইরা যাইরাম বা অত ওগুমা কইরা, অর্থাৎ আমরা কিন্তু কেউ ঘুমাইছি না। তো তার বাদেও আমরা বাচ্চেন তোর খুশি দেখতে না নিয়ে একটা অন্যরকম ফিলিংস লাগে যেন আলহামদুলিল্লাহ, আসলে আমরা কষ্টটা সার্থক বাচ্চেন তোর খুশিতেও কি, কিন্তু আমরা মা বাপাকল সবটা কিন্তু বড় খুশি। তো বেন হওয়ার বাদে আমরা সবটা আস্তে আস্তে তোলা হয়ে গেছে, আসলে আমরা তো বড় কোনো লাগেজ নিলাম না বা বড় কোনো ট্রলি নিলাম না, আর একবারে লিমিটেডের মাঝে যতটুকু আসলে আমরা নেসেসারি লাগে অতটুকু লইয়া যাইলাম, কারণ যেসাখানে হলিডে গেলে কিন্তু শপিংয়ের মুখে আমরা একটু বেশি যুগ থাকে। তো আমি যেটা মনে করি যেন ততা ইদেশটা কিনিয়া বাদে হিদেশও আরও কিন্না বাদে সকলটা মিল্লা মানে মিলাইয়া আনা খান কিন্তু অনেক ইয়ে হয়ে যাব। তো আমরা কাপড় কমাইয়া নিলাম, আর সেখানে গিয়া শপিং করলে তো খরা হইব আরও কাপড় বলি যাব। আর বাচ্চাই তোরে অলরেডি বোয়ানি হয়ে গেছে, ছোটো যে বাচ্চাই আছে তারা তোরা তোরা ঘুমাইছে সকলে ঘুমা। তো আমরা রাতকে 3:30 সময় রওনা দিছিলাম, তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এয়ারপোর্টের খান্দা খাঁচা লই লিছি। তো দেখতে পাররা কেন রাস্তার খান্দার ভিউ কিন্তু ভালো লাগে, গ্রিন গ্রাস হল আর সব থাকি যে জিনিসটা আসলে ভালো লাগে যেন এক জায়গা থাকি অন্য জায়গা যাইবার না নি, আনন্দও কিন্তু অন্যরকম। এখানেও গিয়া পালা লাগলো নি না লাগলো না একটা কিন্তু বাদের বিষয়, কিন্তু ও যে আমরা সকল একলগে যাইলাম বা চেন্তুর খুশি দেখলাম বা কফুফ কইরা যাইলাম একটার মাঝে আসলে অন্যরকম আনন্দ। হলিডে দেখলা যাওয়ার মাঝে কোনো মজা আছে করে আমার মনে হয় না। তো আসলে প্ল্যান আছিল আমরা সকল বইনাইনও যাইতাম, তো তোরা প্রবলেমের কারণে অর্থাৎ বইন সুস্থ হেওর পাসপোর্ট নাই, তো সবটা মিলাইয়া আসলে এটা রইছে না ইনশাল্লাহ নেক্সট সব বই নাইন চেষ্টা করবো কোনো কেন একলগে যাইবার, কারণ একলগে থাকার মাঝে একলগে হলিডে যাইবার মাঝে অন্যরকম একটা সৌন্দর্য কিন্তু আছে যে একটা একলা যাওয়ার মাঝে নাই।
তো দীর্ঘ 3 ঘন্টার খান্দাত ওই গেছে আমরা বেন কইরা জার্নিং কর বাদে গিয়া এয়ারপোর্ট আইয়া পৌঁছিছি। এটা আসলে লন্ডনের কোনো হিথ্রো এয়ারপোর্ট না, একটা ও যে লন্ডনের খান্দাত আরও একটা এয়ারপোর্ট। এয়ারপোর্টের নামটা আসলে আমার এই মুহূর্তে মনে নাই, যে কারণে আসলে আমি কইতাম পারলাম না। তো দেখা যাক, যদি নিকানো ভিডিওর মাঝে খোনা কেন দেখা যায় নাম, তো আপনারা দেখি নিলা প্রচুর মানুষ কিন্তু এয়ারপোর্টের মাঝে সকলেও যাইবার লাগে। ইয়েরা মানে যাইরা কি এয়ারপোর্ট বিভিন্ন দেশও যাইবার লাগে। আর বিশেষ কইরা বাঙালি বেশি পাইছি না আমরা, আমরা জাস্ট খালি এশিয়ান একটা ফ্যামিলিরে দেখছিলাম। আর সকলেও ইংলিশ যারা আছেন তারা যাইরা বিভিন্ন কান্ট্রির, আর বাঙালি সকলেও কিন্তু আলহামদুলিল্লাহ ইদানিং অনেক বেশি তারা হলিডে যান। কিন্তু আমরা যাই সময় একেলকে উড়ে পাইছি না, আমরা সম্পূর্ণ প্লেনের মাঝে জাস্ট খালি আমরাও বাঙালি আসলাম। আরও 2 একজন থাকলে থাকতে পারেন, বাট আমরা দেখছি না একটা। তো দেখো কা ছোট ছোট ট্রলি অকল লইয়া পিচ্ছি নকল তারা রোয়ানা দিয়েছেন। আসলে তারা নানি সব সময় খালি কোনবালা মরক্কো যাইতাম, কোনবালা যাইতাম ওলা, মানে সব সময় খালি জিকাইরা। তো আমরা কোনো সময় কয় না আরও হাফ এন আওয়ার আরও 1 আওয়ার ওলা করি পরি তারারে লইয়া আমরা এয়ারপোর্ট পর্যন্ত আইসি। কারণ বাচ্চাইতে তারা অত সময় চেনে বইয়া তারা আসলে এয়ারপোর্ট পর্যন্ত আইতে পারছে, একটু তারারে ক্রেডিট দেওয়া যায়। তো ওয়েলকাম টু লন্ডন স্ট্যান স্ট্রিট এয়ারপোর্ট। তো ওটাই লাগে আর এয়ারপোর্টের নাম আপনারা দেখতে পাররা। তো খুবই ছোট এয়ারপোর্ট, অত বড় নাই। তো সকলও যাইরা আমরাও আলহামদুলিল্লাহ আইয়া ফোনসিসি এয়ারপোর্টও। তো আমি চেষ্টা করছি আসলে সম্পূর্ণ দেখাইবার লাগে ভিউটা, আসলে এয়ারপোর্টের ভিউ কিলা যান এয়ারপোর্ট যাইরাম। যে আমরা তো নর্মালি হিথ্রো এয়ারপোর্ট মোটামুটি সকলেরও চিনা জানা, কিন্তু এটা হয়তো বা অনেক কম সংখ্যক আপনারা আইসেন। তো আমিও কিন্তু লাইফও ফার্স্ট টাইম এয়ারপোর্টও আইসি, এর আগে এয়ারপোর্ট আইসি না আমরা। তো আলাদা একটা ভালো লাগে যে লাইফও ফয়লা একটা এয়ারপোর্টও গেলাম। ম্যানচেস্টার এয়ারপোর্টও কিন্তু একবার না কিতা যাওয়া হয়েছিল, হিথ্রো এয়ারপোর্ট, বার্মিংহাম এয়ারপোর্ট, এটা কিন্তু দেখা হয়ে গেছে, বাট এয়ারপোর্টও ফার্স্ট টাইম। তো এয়ারপোর্ট আইবার আগে আসলে অনেক এক্সাইটেড আসলাম যেন হলিডে যাইলাম, কিন্তু এয়ারপোর্ট আওয়ার বাদে মানে মনে হয়েছে যেন ও একটু বাদে প্লেনে উঠতাম। আর গত বছর আগে 2016 সালে আসলে ইতালি গেছিলাম। ইতালি যাওয়ার যে প্লেন আসিল আমরা, ও মাই গড, ও তো ছোট আসিল, আমি আস্তা রাস্তা চকুর পানি ফালাই ফালাই গেছি যেন কোন সময় কোন হেপে নইব, মানে ওলা লাগছে আর বেশি জাখরাইছিল প্লেনে। তো যেহেতু ছোটো প্লেন থাকে ইতা ইয়ে করবার লাগে, ইতা দেশান তো যাইতে হইলে ইউরোপ কান্ট্রি হলো। তো আমি ডরাইছিলাম যে নই আল্লাহ খিলা যাইতাম বাচ্চাই লইয়া, কারণ আপনারা বুঝরানি ফুল ফ্যামিলি লইয়া কিন্তু একটা প্লেনে উঠা মানে যদি না আল্লাহ নেমতে যাইতাম আর না নিলে তো আর যাওয়া সম্ভব নাই। তো ওটা নানি মনের মাঝে কত তা ইয়া হামাই গেছে। তো বাদে যে সময় আল্লাহর রহমতে আমরা প্লেনটা দেখলাম, দেখার বাদে মনের মাঝে তোরা শান্তি আইছে যেন যাই হোক আলহামদুলিল্লাহ ইতালি যাইবার প্লেন ওর লাগানি আসিল না, এটা অনেক বড় একটা প্লেন। আর আসলে কোথানো যাইতে হইলে যেমন ফ্লাইটে কষ্টের কোনো সীমা থাকে না, আমরা জেলা বাংলাদেশও যাইতে হইলে একবারে ফাউর জুতা খান পর্যন্ত কুইল্লা তারা চেক করে সমান, কিন্তু বিভিন্ন ফ্লাইটে উঠার আগে ওলা তারা চেক করে একবারে বেগর ভিতরে যেটা আসিল সবটা কুল্লিয়া তারারে দেখানি লাগছে, অর্থাৎ তারাও নিয়া কুল্লিয়া দেখছে। এর মাঝখান থাকি কত জিনিস ফালাইছে, যেমন আমার ফেস ওয়াশ ফালাইছে তারা, এখানেও বাচ্চেন তোর তোরা মেডিকেশন লইছিলাম ও দেখোকা, এখানেও তারা ওটাও দেখের ফালাই দেয়। তো আমি অনুবইয়া যেমন আল্লাহরে ডাকলাম ইয়াল্লা আমার ফুরুত্তার ওষুধ গেছেন যেন ফালায় না, কারণ এখন ফালাই দিলে তারার যদি তাফু ফুটে গিয়া মরক্কোতে আমি কিতা করতাম বা আখতা ধরি ওষুধও পাইতাম কুনানো। আর এটা ডিফারেন্ট কান্ট্রির ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, আমরা তো ইংলিশ কিন্তু জানবো নি না জানতো না সব জায়গা ঠিকটা তো আর জানি না। তো বাচ্চান অলরেডি জানে কইরা তোরা তারা টায়েটও, তার বাদে আমার ফুরু ফুয়ার তোরা তাফও উঠে গেছে। তো আলহামদুলিল্লাহ ফাইনালি কিন্তু তারা আমরা ওষুধটা রাখছে না দিলাইছে। আমার একটা পারফিউম আছিল অনেক দামি, তো এটা এত লইয়া যে সময় তারা ইয়ে করেন মাফা মাফি করেন, পালাইতো নি না পালাইতো না। তো আমি যেমন ইয়ে হয়ে গেছি যেন আল্লাহ আমার অত দামি পারফিউমটা যদি পালাই দেয়। তো আলহামদুলিল্লাহ আমার পারফিউমও তারা দিলাইছে, কিন্তু আমার যে ফেস ওয়াশ যে একটা দরকারি আমরার লাগে মুখ ধোয়া লাগে, তো এটা তো তারা আসলে রাখি লাইছে ডাস্টবিনও ফালাই দিছে।
আর লোকে আরও কত ড্রিঙ্ক আনছিলাম, ক্রিস আনছিলাম, বা চেন্তর খাইবার লাগি তা সপ্তাহ তারা ফয়লা সেকশনও ফেলাই দিছে। বাদে দেখা যায় তারা যে বেবির বেগোয়া সিলিগুন দিলাইছে। তো বাদে চিন্তা করলাম যে নিতা কিতা করলাম, যদি হইতাম ইগুন বেবির তো আর ইগুন পাঁচ দিলাইল নাই। তো যাই হোক আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা আইয়া ইয়ত পৌঁছিছি, মানে প্লেইনের খান্দা খাঁচাই লই লিছি, আমরা প্লেইনে উঠতাম গিয়া। আর ও দেখকা তাইরে তো কন্ট্রোল করাটা মহা মুশকিল আছিল, খালিও তাই আত ধরে না, খালি এখলা আটতো এখলা আটতো। তো জোর কইরা একবার ট্রলিত তুলি, একবার ফ্রামও তুলি, একবার কুরো লই, তো ওলা করি করি বাক্কা কষ্ট করি আসলে যাওয়া লাগছে। আর বিশেষ কইরা ছোটো ছোটো বাচ্চা লই হলিডে যাওয়া কিন্তু বড় মুশকিলের একটা কাম। তো যেহেতু আমার বড় দুইও ফোয়া তারা তো বুজরা আছে, তারারে আসলে এখান কইলে শুনে বা একটা মান মানে মালামাল যেটা আছে তারা এটা ইয়ে করে তোরা হেল্প করে দিতে পারে, ট্রলি তারা তারা নিতে গিয়ে পারে। কিন্তু ও যে দেখরা পিচ্ছি একটা আমার লগে, এই পিচ্ছিটা কিন্তু কথা শুনে না, তাই একলা একলা আটতো, একলা একলা দেখি দেখি যাইতো সকলটা। তো আমি আসলে অতটা বাধা দিছি না, কারণ লাইফও ফার্স্ট টাইম তাই হলিডে, লাইফও ফার্স্ট টাইম তাই প্লেনে উঠে। আর অত মানুষ হয়তো বা তাই লাইফও তাইও ফার্স্ট টাইম দেখছে আমি মনে করি। আর এখানেও এয়ারপোর্টও না নেই সপ্তাহ আছে, এখানেও দেখলাম যে খাফরোর সপ্তাহ কিন্তু শুরু করে একবারে ব্রান্ডেড পারফিউম ক্লোজ আর বাদে চশমা কতটা আসলে আছে। কিন্তু আমি মনে করি এয়ারপোর্ট থাকিন কিনা থাকিন পাড়া থাকিন কিনা পালা, কেন এয়ারপোর্টের সবটা বেশি এক্সপেন্সিভ থাকে, যে একটা বাড়াই কম দামে পাইম, একটা এয়ারপোর্ট থাকিন আসলে অত এক্সপেন্সিভ কিনা কোনো লাভ নাই। তো আমার কাছে একটা মনে হয় যে যদি বেশি ইমার্জেন্সি কিছু হয় যে একটা না লইলেও না হইবতে হয়তো বা একবার লই লিলা। তো এয়ারপোর্টটা আসলে সুন্দর আছিল, ও দেখো এটা ব্র্যান্ডেড পারফিউম অকল দেখলাম। তো এতই কিন্তু অনেক কাস্টমার অকল তারা আছে, যারা ইংলিশ আছে তারা তো অবশ্যই উঠাতা কিনো শপিং করব। তো যাই হোক আস্তে আস্তে রওনা দিলাইছি এয়ারপোর্টের, একবারে আমরা মানে প্লেনের খুব কান্দা খাঁচায় এখানে দেখতা পাররা সম্পূর্ণ একটা শপ কিন্তু খালি ক্লাসর। তো আসলে একবার দীক্ষা দীক্ষা যাইতাম আসলাম, কিন্তু হি চান্সটা আর হয়েছে না, কারণ এয়ারপোর্ট আওয়ার বাদে চেকিং ইতা করতে করতে একবারে ফ্লাইটের একবারে টাইম হয়ে গেছে। কিন্তু আমরা একটু তাড়াহুড়া হইলেও যাইলাম গিয়ে ওখানে ট্রেনও উঠা লাগবো, অর্থাৎ ট্রাম্পে আমরা লইয়া যাইব প্লেনের কান্দাত। তো আসলে মনে মনে আসিল যে আস্তারাইত ঘুমাইছি না, তার বাদে তো এখন গড়ি সকাল বাজের প্রায় সাড়ে আটটা, তো প্লেন উঠটা ইনশাল্লাহ তোরা ঘুম দিব। তো দেখো কা ফিরছে আবারও পাই দিছন খেলনা, খেলনা পাইয়া তো আঁকটি গেছন, ওখন আর যাই না, ওখন নিতাম কিলা ওখান তাই নিট খেলনা লইয়া যাইতো। এবার তো এবার তো আসলে ফ্লাইটের টাইম একবার হয়ে গেছে, তাড়াহুড়ার মাঝে সকলে যাইরা, তো আমি তাইরে ওখানে কিন্না দেওয়াত কেলে লইটই যাব। তো তাই রাব্বারে কল দিয়ে আনলাম যে জলদি আও, তাইরে খুরলো। তো খুরলইয়া আমরা ট্রামও উঠলাম, ট্রামও উঠটা ওখান প্লেনও আমরা লইয়া যাইর। তো ভিউটা কিন্তু মাশাল্লাহ খুবই ভালো। আর ও প্লেনে দি সাইয়া সাইয়া নানি একটা জিনিস চিন্তা করলাম যে আল্লাহর এক কুদরতি, এমন এক কুদরত যে অত বড় একটা যান বাহন যে একটা আসলে শূন্য রূপরে আকাশে দি যায়, আমি থিঙ্ক করি যে একটা আসলে মানুষের পক্ষে কোনো লাগানি সম্ভব আছে না যদি আল্লাহর কুদরতি না থাকতো, একটা কিন্তু আমরা মানা লাগে। তো ই তো অতখান কষ্ট করে আইলাম, আইয়া ই কেন হইছে কি আরে যে তোরা তো লিফ্ট কিতা আসিল, চলন্ত সিঁড়ি আসিল, লিফ্টও আসিল, কিন্তু এর বাদে যে প্লেনে উঠার আগ কেন অতখান কষ্ট হয়েছে আমরার, যে আস্তা হলিডের শখ মিটি গেছে যাইবার, কারণ হইল গিয়ারে আমরা দুইটা ফ্রাম, আমার আফার বেবি আমার কিডস মানহাল্লাকি ফ্রাম লইছি। তো এই দুইটা বইয়া না মানি লাগছে অত উঁচা সিঁড়ি থাকিন, তো এটা আসলে খুব কষ্ট হয়েছে যে আমি আপনারা দেখাই মনে সিঁড়িটা। তো তারার ওখানেও যেন এয়ারপোর্ট দেখলাম কতখান সিঁড়ি কতখান চলন্ত সিঁড়ি দিছে, আর কতখানও আছে কিতা কনিকটারে লিফ্ট আছে। তো ওলা করি করি আসলে কোনো সময় ভালো লাগা কোনো সময় খারাপ লাগা সকলটা লইয়েও ফাইনালি আই আলহামদুলিল্লাহ ওখানে পৌঁছিছি। তো আমরা যাই, তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা ইয়া প্লেনের দেখা পাইছি অত কষ্টর বাদে। আর ইকান হইল গিয়ারি দেখো কা একটা প্লেন নামের আর একটা উঠের, তো একটা দেখরা হোয়াইট করে আর একটা ইয়া নামের,
তো ওইটা আমরা যাইলাম রায়ান কেয়ার দিয়ে, তো ইজি জেট সমান সাইজও কিন্তু দেখলাম দুইটা, বাট রায়ান কেয়ার কিন্তু খুবই ভালো একটা প্লেন। যারা আপনারা মরক্কো যাইতা আপনারা এটা চুজ করবা, কারণ এটার ভিতর অনেক বড়। আর আমি যেলা মনে করছিলাম ছুটো হইব, আসলে এটা ইলা ছুটো নাই, খুবই বড় একটা প্লেন আর খুবই আরামদায়ক। আর আমরা যেদিন যাইলাম অর্থাৎ খুবই কিতা আছিল, ওয়েদার ভালো আছিল, আমরা যে যাইলাম দেখরা ওয়েদার কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো আছিল। আর একটা জাকারও মারছিলাম, মানে ও তো ইলা তো প্লেনও দেখা যায়, ও হাইট করিলার, ও মানে উল্টাইলার একটা শেকিং করার, তো ইটা আসলে কুচু হয়েছে না, একবারে লেভেল অনুযায়ী সুন্দরভাবে প্লেন স্মুথলি চলছে। আর মাঝখানও তো তুরা তুরা ইটা জাকরাইব যেহেতু একটা যানবাহন একটা, তো হি যেন একটা ডোর আছিল ইটা নাই ইটা হয়েছে না। তো আমরা লাইনও পাইছি সকল, আমরা গিয়া প্লেনে উঠতাম, তো আমরা একটু পিছনের সিট পাইলিছিলাম, যে কারণে আমরা পিছনের কিউর মাঝেও পাইছি। আর মানহাতো প্লেন দেখিয়া প্লেনের সাউন্ড শুননা ডরাইয়া, তাই ফয়লা বুঝছে না জানি কি তাইকটা, তাই কিন্তু হুবারর শব্দ তাই ডরায়, তো প্লেনের শব্দ শুননা তাই ফয়লা ডরাইছে বাদে আমি কইছি যেন অক্টার মাঝে উঠতে আমরা হলিডে যাইতাম, তো তুরা নর্মাল হইছে ওইয়া যেন দেখার দৌড়িয়া যাইতো স্যার তাই প্লেন, তো দেখার প্লেন, বাট এক্সাইটেড আছিল অনেক বেশি, যেন সুন্দর লাগছে তাই গেছি তা সপ্তাহ। তো ফাইনালি আমরা মরক্কো যাইলাম। আপনারা অবশ্যই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করিয়া কান্দাত বেল বাটন যে একটা আছে ওটা প্রেস করে নিবা, আর আমার নতুন সব ভিডিও নোটিফিকেশন পাইবার লাগে অবশ্যই বেল বাটনটা অন রাখতইবা। আর থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা আজকের ব্লগটা দেখছেন, আজকে থাকেন আগামী মানে ওই এক সপ্তাহ কিলো আমি ব্লগ দিব, কারণ যেহেতু এক দেশ আইসি হলিডে আর ইউটিউব চ্যানেল হইলো আমার একটা স্মৃতিময় জায়গা, যেখানে আমি আসলে আমার বাচ্চাতরে লইয়া আমি যেখানেও যাই আসলে আমি ট্রাই করি এগুলো তুললাম স্মৃতি হিসাবে রাখবার লাগে, তো ও উদ্দেশ্যে আসলে শেয়ার করা। আর যারা আসলে বিভিন্ন জায়গায় হলিডে যাইতেছেন তারা লাগে আজকে ভিডিওটা হইতে পারে একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তো প্লেনের সিঁড়িটা কিন্তু একটু উঁচা থাকে সবসময়, তো দেখো কা মানুষ লাইনও, আর সবথেকে যে জিনিসটা মানে খারাপ লাগে প্লেনে উঠার বাদে দেখা যায় সিটও বোয়া লইয়া আর একটা ইয়ে লাগে বাচ্চা লইয়া সিট তুকানি। তো আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া আমরা প্লেনে উঠে গেলাম। আমিও যে উঠলাম এই সময় কিন্তু আমি যত সুরা আছে সবটি ফরি লিছি, কলিমা শুদ্ধা ফরি লিছি, কারণ ও যে আমরা হলিডে যাইলাম বা আমরা প্লেনও কইরা যেখানেও যাই এটা আসলে আমরার আল্লাহ তালায় যদি আমরা না পৌঁছান কোনো লাখানি সম্ভব না, যে কারণে আমি মনে করি যেন কলিমা ফইরা উঠো পালা, কারণ যদি আল্লাহ হায়াতে রাখতে ফিরিয়া মানে এটা সেফলি গিয়া যাইতো আকিল জাগা মতো, আর নাইলে তো ইনশাল্লাহ আল্লাহ তালার দরবারও হাজারো শুক্রিয়া যেন আল্লাহ তালায় আমরারে সেফলি পর্যন্ত আনছেন, আর খুব সেফলি আল্লাহ আমরারে না মরক্কো পৌঁছাইবা, আবার মরক্কো তাকিন আল্লাহ আমরারে যেন আমরার মানে দেশ লন্ডন আইনা পৌঁছান। আপনারা সকলে দোয়া করবা, কারণ বাচ্চাতর খাতিরে ইটার রিক্সক লওয়া লাগে, হলিডে প্লেন ডরাইয়া যে হলিডে যাইতাম না একটা না, আমি কিন্তু প্রচুর প্লেন ডরাই, তার বাদেও আজকে বাচ্চাতর লাগে বাচ্চাতর মুখায় চাইয়া আসলে এই রিক্সটা নিছিকে। আর অতটুকু মনের মাঝে যেন যেখান যে সময় ওইবার এই সময় ওই তৈব একবারে জেসা খান তাকিনেও ওইব, তো আল্লাহ তালার উপরে বিশ্বাস রাখিয়া ভরসা করিয়া আসলে রানা দিছি বাচ্চা লইয়া। আপনারা সকলে দোয়া করবা যেন সই সালামতে গিয়া পৌঁছিতাম পারি, আর পৌঁছিনির বাদে কিতা কিতা করলাম ইনশাআল্লাহ আমি শেয়ার করার চেষ্টা করবো। তো আজকে আমার মাতো অনেক প্রবলেম হয়েছে, কারণ ওই লোকের ব্যাকগ্রাউন্ড নয়েজ আসিল, আমার মাইক্রোফোনও প্রবলেম আসিল, সপ্তাহ মিলাইয়া আসলে কোনো কিছু যেমন সাপোর্ট করছে না আজকে, তো ইনশাআল্লাহ সপ্তাহ চার জোর দেওয়া সুন্দর করে আমি ট্রাই করবো আপনার লগে সুন্দর করে আমার শেয়ার করার লাগে। তো এটাই লাগে বেসিক্যালি আসলে যে জিনিসটা হয়েছিল, আমার আমি মানহা আর আমার দুইও ফোয়া ফরি গেছিলাম আমরা একসাইটে, আর আমার হাজব্যান্ড দূরই এখানেও ফরি গেছিলাম, তো ফাইনালি আসলে আমরা চুজ করিয়া বইছি, তো দেখা গেল যেন বাদে যারা সিঙ্গল প্যাসেঞ্জার আসলা তারা তারা চুজ করিয়া বই গেছেন, তারা তারার সিট তুকাইছেন না, তো আমি আমার হাজব্যান্ডরে আমার ফিসনের সিটও বইছি, কারণ একলাগা বোয়া যায় না, আমরা যেহেতু চিলড্রেন
তিনজন, আমি একজন, সাইড জন আর হাজবেন্ড পাঁচজন। তো সাইড জনের ইয়ে আছে নাকি লাইন আছে, আমার ছোটো ফুয়াটা আসলে উঁচা করে কইরা যেহেতু সারা রাত ঘুমাইছেন না, তো প্লেনও আইও ঘুমাই গেছেন, খুবই টায়ার্ড আসলাম, শরীরও তাফ উঠে গেছে। আর মানহাই তো টাইম ডে কন্ট্রোল করতাম কিলা, এখন ট্যাবলেটও অফলাইন কার্টুন ডাউনলোড করে আনছিলাম, ওগুন সাইডা দিছে, আর এখানে তো কোনো টিভি দেখরা নাই। আর এটা 3.5 ঘন্টার জার্নি হইব আকিল, মানে ও প্লেন সারার বাদে 3.5 ঘন্টা বাদে গিয়ে আমরা আল্লাহ তালায় যদিন পৌঁছাইতে মরক্কো গিয়া পৌঁছিমো, আর এর ভিতরে তো ইয় নাই। আর আমি আমারে তোরা দেখাইছি, কারণ হলিডে যাইবার সময় একটু এক্সাইটিং থাকে, আর আমি আসলে অনেক বই নাইতে আমারে দেখতা চাই, তো ফাঁকে ফাঁকে হলিডের উপলক্ষে তোরা তোরা আমি আমারে দেখাইলাম। আর এখানে মানহা উবাই গেছিল সিটো, তাই উবাই আর দিক্কা দিক্কা যাইতা, তো একটা তো আর এলাও নাই, অনেক চেষ্টা করছে তারা, তাইরে সিট বেল্ট বানবার লাগি, তারা দুইজন আইছে কেবিন ক্রু আইয়া, তাইরে ট্রাই করছে সিটো বইয়া বেল্ট বানবার লাগি, কিন্তু কোনো লাখানি তারা পারছে না। তো বাদে যে একটা হয়েছে যেন আমার কুরো লইছি, বাদে ছোটো একটা বেল্ট তারা দিছে, ওটা দিয়ে আমার লগে তাইরে বাঁধছি, বাঁধা তো কুরো লইয়া তো আওয়া লাগছে। তো সব কথায় একটা ওজন তাই যে সিটোর পয়সা দিছি, এটা সম্পূর্ণ মানে বৃতা গেছে কুরো লইয়া আইছি। তো সব বালা থাকবা, দোয়া করবা আমি খালেদার লাগে, আমিও দোয়া করি আপনারা সবর লাগে। তো আজকে ওখানেও বিদায় নিলাম, বালা থাকবা, দোয়া করবা, ইনশাল্লাহ মরক্কো গিয়া দেখা হইব আবার অন্য কোনো ভিডিওত। এটা আসিল আমার ফার্স্ট ভিডিও ফর হলিডে, তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফিজ।